রাজাকারের হাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গোড়াপত্র, মাননীয় মন্ত্রী যেখানে আজকে মন্ত্রী হয়ে বসে দায়িত্ব পালন করছেন, তো সেই মন্ত্রণালয় রাজাকারের তৈরি। আমরা কি 50 বছর পেয়েছি স্বাধীনতার বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ কি 50 বছর আয়ু পেয়েছে? কারণ 75 থেকে 90, 91 থেকে 96, 2001 থেকে 2007, এই সময় যারা বাংলাদেশের হাল ধরেছিলেন তারা তো বাংলাদেশের উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য, অভিলক্ষ্য, স্বপ্ন, অভিশাপ কোনো কিছুর সঙ্গেই একমত ছিলেন না। তারা তো রাজাকারের হাতেও পতাকা তুলে দিয়েছেন গাড়িতে। মাননীয় মন্ত্রী যখন এলেন তখন আমি কাবুল এসে পৌঁছেছি, দেখলাম তার গাড়িতে পদ পদ করে উঠছে বাংলাদেশের পতাকা, বুকটা ভরে গেল। কিন্তু এমন পতাকা তো নিজামীর গাড়িতেও পদ পদ করে উড়েছিল। তখন মনের ভিতরে রক্তক্ষরণ হতো, বলার কিছু ছিল না। অবশ্য আমি সবসময় বলে গেছি তীর্যক কথা, কারণ আমি ইতিহাসের নগণ্য মানুষ। ইতিহাস আমাকে শিখিয়েছে কে রুষ্ট হলো কে তুষ্ট হলো তা না বাদ বিচার করে অবলীলাক্রমে তথ্য ভিত্তিক সত্য উচ্চারণ করা, আমি করেছি সবসময়। এবং এই আমরা 22 বা 23 বছর পেয়েছি, যে অর্জনের কথা বলছি আজকে, ব্যানারে অর্জনের কথা লেখা আছে, সে তো 22-23 বছর। তবে বঙ্গবন্ধুকে যখন লন্ডনের ক্লারিজেস হোটেলে 8 জানুয়ারি 1972 একজন ইংরেজ সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি বাংলাদেশে গিয়ে কি করবেন, দেশটি তো সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত, বঙ্গবন্ধু স্বভাব সিদ্ধ আত্মপ্রত্যয় উত্তম ছিল, আমার মাটি আর মানুষ যদি থাকে আমি আবার ঘুরে দাঁড়াব। বঙ্গবন্ধু তখন ফেনিক্স পাখির মতো উত্থানের কথা ভেবেছিলেন, স্বপ্ন দেখেছিল। এবং তিনি তখনও সব খবর পাননি যে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। 30 লক্ষ শহীদের কথা বলি, এটা আইকনিক ফিগার, বুদ্ধিজীবীদের কথা আলাদা করে বলা হয় না। এই বুদ্ধিজীবী নিধন তো 25 মার্চ রাত থেকেই শুরু হয়েছিল, অপারেশন সার্চ লাইটের প্রথম রাত থেকে, যার প্রত্যক্ষদর্শী আমি মৌসিন আলের সহকারী আবাসিক শিক্ষক। সারা মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের তুলে নেওয়া হতো, নির্যাতন করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, ছেড়ে দেওয়া হতো অথবা হত্যা করা হতো। চূড়ান্ত খামটি হচ্ছে 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর তার কারণ 12ই ডিসেম্বর রাও ফরমান আলীর সভাপতিত্বে আলবদর রাজাকাররা আর বাকি বুদ্ধিজীবী বিধানের তালিকা চূড়ান্ত করেছিল। সেই অনুযায়ী 14ই ডিসেম্বর তারা কাদা লেপা মাইক্রোবাসে করে বেরিয়েছিল বুদ্ধিজীবীদেরকে তুলে নিতে। এমন কাদা লেপা মাইক্রোবাস আমার দেখার দুর্ভাগ্য হয়েছিল। কারণটি হচ্ছে, আপনারা জানেন যে বুদ্ধিজীবী হত্যার সংজ্ঞায়ন করা হয়েছে সরকারিভাবে 25 মার্চ রাত থেকে 31 জানুয়ারি 1972 পর্যন্ত, কারণ 31 জানুয়ারি আমরা জহির রায়হানকে হারিয়েছি। এক রহস্য, যে রহস্যের উন্মোচন আজও হয়নি, কেন জহির রায়হান হারিয়ে গেল। তো 14ই ডিসেম্বর ভোরবেলা মহসিন হলের ছোট বাড়িতে ঘুম ভেঙে উঠে দেখি পানি নেই, বুঝলাম যে পানির কলটি চালু নেই। কল চালু করার যে মানুষটি সান্ধ্য আইনের কারণে এসে পৌঁছতে পারেনি, তো আমি
চলে গেলাম ওই জায়গাটিতে যে ঘরে পানির কল আছে মহসিন হলের উত্তর পশ্চিম কোনায়। আমার পরে এলেন আর একজন আবাসিক শিক্ষক অধ্যাপক জহুরুল হক দর্শনে। তারপর শেষে এলেন আমার প্রিয় শিক্ষক আবাসিক শিক্ষক শহীদ গিয়াসউদ্দিন আহমদ। তিনজনই অযান্ত্রিক মানুষ, জানি না কি করে যন্ত্র পরিচালনা করতে হয়। যন্ত্র আমাদের কাছে যন্ত্র নাই বটে, আজও পর্যন্ত আমার কাছে তাই। তো তিনজনে শলা পরামর্শ করে দেখলাম যে একটা সুইচ বোর্ডে হ্যান্ডেলটা অফের দিকে আছে, ওটা যদি অনের দিকে তুলে দেওয়া যায় কি হতে পারে। তিনজনে পরামর্শ করে গিয়াস সারি হ্যান্ডেলটা অনের দিকে তুললেন, শোঁ শোঁ করে শব্দ হলো, পানি আসতে শুরু করলো। আমরা নিষ্ঠ চিত্তে বেরিয়ে যাব যে কাজের কাজ করেছে, একটা পানি আনতে পেরেছে। তখন দরজার ফ্রেমে আবির্ভূত হলো ছাইরানা মানুষটি, হাতে ত্রিনট ত্রিরাকের, মুখে রুমাল বাঁধা। ভাগ্যিস তখন করোনা ছিল না, নইলে মাস্ক পরেই যেত। মাস্ক মানুষের চেহারাকে অনেকটাই অস্পষ্ট করে ফেলে, রুমালেও তাই করত। তো সেই মানুষটি গিয়াসের দিকে তাকিয়ে ইংরেজিতে বলেছিল, আর ইউ মিস্টার গিয়াসউদ্দিন? গিয়াস স্যার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়া মানুষ, খুব স্পষ্ট এবং অবিকৃত উচ্চারণে বললেন, ইয়েস দ্যাটস মি। তারপরে ওই লোকটি তার ত্রিনট্রি বন্দুকটি তার করলো স্যারের বুকের দিকে দিয়ে বলল, তখন আবু উর্দুতে বলল, আমাকে সাথ আইয়ে। বাঙালি উর্দু বললে একটু বিকৃত উচ্চারণ হয়, সেটা শুনলাম। গিয়াস স্যার ইতস্তত করছিলেন, তখন লোকটি ট্রিগারে হাত দিল। সেই মুহূর্তে গিয়াস স্যারের শেষ কথা আমার সঙ্গে, আনোয়ার চলি দোয়া করুন, আমরা হতভম্ব। আমরা দুজনে স্যারকে বের করে নিয়ে গেল। কিছু দূরে দেখলাম মহসিন হলের অবাঙালি দারোয়ান রহিম দাঁড়িয়ে আছে, কাঁধে তার একটি গামছা, গামছা টেনে নিয়ে স্যারের চোখ বেঁধে দিল। এই শেষ দেখা। পরে খোঁজ পেয়েছি আবাসিক শিক্ষকদের বাড়িতে ওরা প্রথম গিয়েছিল, কিন্তু সেখান থেকে বলেছিল যে গ্যাস কোথায় গেছে আমরা জানি না। তো তখন হলের গেটে এসেছিল, রহিম দারমান কর্তব্যরত ছিল, সে বললো হাম তো দেখা হয় গিয়াস স্যার এধার গিয়া, সে পথ দেখিয়ে নিয়েছিল। সেই জন্য আমরা খুব খোঁজ করেছিলাম, রহিমের খোঁজ পাইনি। তো স্যারের গিয়াস স্যারের পরনে ছিল ঘুমের পোশাক, পিন স্ট্রাইক। সেই পোশাকটি দেখেই অর্ধভুক্ত মরদেহ শনাক্ত করতে পেরেছে। এবং আমার বিড়ম্বনার আর একটি অধ্যায় আছে যে আমি আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে গিয়াস স্যার হত্যার অন্যতম সাক্ষী ছিলাম। একদিনে পারিনি সাক্ষ্য দিতে, কারণ মানসিক শারীরিকভাবে বিপন্ন বোধ করেছি। বিচারপতি ওবায়দুল হাসান সৌজন্য দেখিয়ে আমাকে দ্বিতীয় দিন কথা বলতে বলেছে। 2013-তে বিচার হয়েছে চৌধুরী মঈনুদ্দিন আশাফুজ্জামান খানের, কিন্তু রায় আজও কার্যকর হয়নি। প্রতি বছর 14 আগস্ট এলে সরকার আমাকে জানায় যে রায় কার্যকর করার জন্য চেষ্টা চলছে, কিন্তু আসিফ মনির তন্ময় জানে বা 71 প্রজন্ম জানে যে কতদূর কী হয়েছে, সে বিষয়ে আমি বলবো না। আমি বেসরকারি মানুষ, তবে আমি চাই রায় কার্যকর হোক, কারণ আমি সবসময় এই দিনের বিভিন্ন টকশোতে একটি কথাই বলেছি, আর কিছু না হোক আমার গিয়াস স্যারের হত্যার বিচার চাই। কারণ আমি ইতিহাস বিভাগে 17-18 আগস্ট যোগ দিয়েছিলাম, আমার যোগ দেওয়ার জন্যই কাগজপত্র তৈরি করা সব গিয়াস স্যার করেছিল, আমাকে তার বই দিয়ে আমাকে পড়াতেন ছাত্র জীবনে।
তার কাছে শিক্ষক তো পিতৃতুল্য, তার কাছে আমার পিতার মতোই। তো সুধীর মন্ডলী, মাননীয় মন্ত্রী, এই যে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর সংজ্ঞায়ন করব কি করে, এটা একটা সমস্যা আছে। আর্নল্ড টয়েনবি ইতিহাস সেই দিকপাল ইংরেজ, এ স্টাডি অফ সিভিলাইজেশন ছয় খণ্ডের বই, একুশটি সভ্যতার উত্থান পতন তিনি আলোচনা করেছেন। আলোচনার শেষে তিনি বলেছেন প্রত্যেকটি সভ্যতার উত্থানের পেছনে রয়েছে ক্রিয়েটিভ মাইনরিটির অবদান, সৃজনশীল লঘিষ্ঠ গর্জন। আর এই সৃজনশীল লঘিষ্ঠ যখন অপক্রিয়াশীল বা নিষ্ক্রিয় হয়ে যায় তখন সভ্যতার পতন হয়। কথাটি খুব বিশেষ গভীরভাবে আপনাদেরকে চিন্তা করতে বলছি যে দেশ সমাজ স্তব্ধ হয়ে যায়, বিলীন হয়ে যায় বুদ্ধিজীবীদের অবদানের অভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ হতো না যদি না থমাস পেইন দ্য কমন সেন্স বইটি লিখে বুঝিয়ে দিতেন মার্কিনীদেরকে। তিনি ইংরেজ চিন্তাবিদ, তখন আমেরিকায় ছিলেন, যে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করার ন্যায় সঙ্গত। থমাস পেইনের চটি বই দ্য কমন সেন্স, কমন সেন্স স্বাধীনতা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ তৈরি করেছে। ফরাসি বিপ্লব হতো না যদি না বুদ্ধিজীবীরা অবদান রাখতেন। রুশ বিপ্লব, যে সময় ইন্টেলিজেন্স এ কথাটি প্রথম অভিধানে এসেছিল, তারা যদি ভূমিকা পালন না। আমি জানি, আমি প্রত্যক্ষ করেছি, আমার বুদ্ধিজীবী যাদের অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল তারা কিভাবে আমার মননের মানচিত্রটি নির্মাণ করে দিয়েছিলেন। এবং এই বুদ্ধিজীবী আরেকটি কথা আছে, আমেরিকার হেনরি ডেভিড থোরো দার্শনিক, যিনি মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিলেন, তিনি একটি কথা বলতেন, বি ইয়োরসেলফ, তুমি তুমি হও। বুদ্ধিজীবী সে তিনি যিনি বি ইয়োরসেলফ হতে পারেন। দল মত গোষ্ঠীর তাবেদারি করে বুদ্ধিজীবী হওয়া যায় না, বুদ্ধিবৃত্তিক পেশাতে থাকা সত্ত্বেও। বুদ্ধিজীবী দেশ এবং জনগণের কথা সত্য ভাষণে অবলীলাক্রমে বলে দিতে পারেন, তারাই বুদ্ধিজীবী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাককালে আমার এই শিক্ষক যারা বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত আজকে, তাদের ভূমিকা এমনই দেখেছি। আমি তো পত্রপত্রিকায় অনেকের লেখা পড়তাম, বক্তৃতা বিবৃতি শুনতাম, তারা মানুষের কথা বলতেন, দেশের কথা বলতেন। পাকিস্তানিরা অত্যন্ত চতুর, একেবারে যে মোটা মাথা তা বলব না। কারণ ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে জেনারেলদের একটি সভায় ইয়াহিয়া খান বলেছিলেন, যা উল্লেখ করা আছে থমাস পেইনের ম্যাসাকার গ্রন্থে, বলা হল, এই খান চিৎকার করে বলেছিলেন, কিল 3 মিলিয়ন অফ দেম, দ্য রেস্ট উইল ইট আউট অফ আওয়ার হ্যান্ডস, 30 লাখ হত্যা করো বাঙালিকে, বাকিরা আমাদের হাত ছেটে কুটে খাবে। 30 লাখের মতো বুদ্ধিজীবী ছিল। এবং সেই জন্য লক্ষ্য করুন, 25শে মার্চ অপারেশন সার্চ লাইট প্রয়োগের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঋষিতুল্য শিক্ষকদের হত্যা করা হয়েছে, ডক্টর গোবিন্দ চন্দ্র দে, ডক্টর জ্যোতির্ময় গুরু ঠাকুরদা, ডক্টর বদরুজ্জামান, আরও অনেক নাম, থোকা থোকা সব বিষণ্ন নাম। এবং শেষ দিকে যখন পরাজয় একেবারেই আসন্ন, অত্যাসন্ন, তখন দেখলো বাঙালি যেন উঠে দাঁড়াতে না পারে, বাঙালির মনন মগজ মেধাকে শেষ করে দাও।
তাই করা হয়েছিল। আমি চিনতাম ডক্টর খায়ের আমার শিক্ষক, আমি চিনতাম সন্তোষচন্দ্র ভট্টাচার্য, এদের কথা শুনেছি, শিখেছি, মননের ঠিকানা তৈরি করেছি। আমি চিনতাম এদেরকে যে এরা কেমন বাংলাদেশ চেয়েছে। পাকিস্তানের একদিক থেকে সফল, এটা অস্বীকার করার উপায় নেই। বঙ্গবন্ধু বঞ্চিত হয়েছিলেন এই মানুষগুলোর উপদেশ থেকে, পরামর্শ থেকে। কিছু মানুষ তখনও ছিলেন যারা আজ নেই। সলিল চৌধুরীর একটি গান আছে, গণসঙ্গীত গায়ক, আমার চমৎকার লাগে গানটি, আমরা আলোর পথযাত্রী আলোর পথে চলেছি। বাংলাদেশ কি আলোর পথে চলছে? বুদ্ধিজীবীহীন বাংলাদেশে, ক্রিয়েটিভ মাইনরিটিহীন বাংলাদেশ আজ কোন অবস্থায় আছে? যাদের আমার দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে আমার দুঃখের কথা। জীবনে অনেক আঘাত পেয়েছি, মনের ভেতরে রক্তক্ষরণ হয়েছে, তেমনি একটি আঘাত। আমি বাংলা একাডেমির দায়িত্ব নিয়েছিলাম, তখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে যে আমাকে মুক্তিযুদ্ধের প্রকল্প চালু করতে দিতে হবে, তিনি রাজি হয়েছিলেন। 97 জুন মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প চালু করার প্রস্তাবটি দিয়েছিলাম। মাননীয় মন্ত্রীর উপস্থিতির সুযোগ নিয়ে বলছি, যে কোনো প্রকল্প সরকারের কাছে জমা দিলে আমার জানা মতে ভুল হতে পারে, তবে আমি যতদূর জানি সঠিক, 3 মাসের মধ্যে সরকারকে বলতে হবে হ্যাঁ বা না। অথচ আমার প্রকল্প আমলাতান্ত্রিক বিঘ্নের কারণে 1999-এর 23শে ফেব্রুয়ারি এটি অনুমোদিত হলো। তার কারণ হিসাব ছিল 16ই ফেব্রুয়ারি 1999 আমার প্রথম মেয়াদ শেষ হবে, তো দুর্ভাগ্যক্রমে আমলাদের জন্য আমার মেয়াদ আবার একটা মেয়াদ বাড়িয়েছিল সরকার, এবং 1999-এর অক্টোবর মাসে অর্থায়ন শুরু হয়। আমি 64টি জেলা 64টি খণ্ড মুক্তিযুদ্ধের তথ্য সম্বলিত সাধারণ বই বার করবার কথা ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম খরচের প্রকল্প 3,29,00,000 টাকা। আমার যারা লেখক ছিলেন 64টি জেলায় তারা কোনো টাকা নেননি। আমার উপদেষ্টা পর্ষদ যা ছিলেন, যার মধ্যে ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর আনিসুজ্জামান ছিলেন, কেউ কোনো সেটিং অ্যালাউন্স নেননি। আমি তো জানি সেটিং অ্যালাউন্সে কত টাকা খরচ হয়, কিন্তু কেউ নেননি, নিজেরাই বলে দিয়েছেন নেবেন না। তো আমার মেয়াদ শেষ হবার আগে 41টি খণ্ড পেয়েছিলাম, 7টি খণ্ড ছাপাখানার উপযোগী সম্পাদনা করাছে। শুধু তাই না, জেনে রাখুন প্রতিটি খণ্ডের পেছনে কতগুলো পরিশিষ্ট ছিল। 1, মুক্তিযোদ্ধার তালিকা শহীদ সহ। 2, রাজাকারের তালিকা ওই জেলাভিত্তিক। 3, বীরাঙ্গনার তালিকা। 4, শহীদ বুদ্ধিজীবীর তালিকা। যদি আমাকে আর একটি মেয়াদ দিত সরকার, তাহলে বইগুলো আপনাদের হাতে দিতে পারতাম, তালিকা তৈরি করবার একটা প্রাথমিক ভিত্তি তৈরি হতো, সে সুযোগ সরকার আমাকে দেয়নি। তো এটা আমার একটা কষ্ট। আমি ভেবেছিলাম যে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হয়তো বা আমার এই মুক্তিযুদ্ধের প্রকল্প চালু করবে, সে আশা গুড়ে বালি হলো। তবে প্রহসনের ব্যাপার, 2001-এ বিএনপি জামাত সরকার ক্ষমতায় এসেই বাংলা একাডেমি জনবল এবং যন্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করলো, কি হাস্যকর ব্যাপার! রাজাকারের হাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গোড়াপত্র, মাননীয় মন্ত্রী যেখানে আজকে মন্ত্রী হয়ে বসে দায়িত্ব পালন করছেন, তো সেই মন্ত্রণালয় রাজাকারের তৈরি। তো কি আর করবো, তারা কি করলো,
আমার একটি খণ্ড ছিল, সবিস্তারেই বলছি কারণ ইতিহাস লেখার সময় হবে না হয়তো। মুক্তিযুদ্ধে নারী এবং কিশোরদের ভূমিকা একটি খণ্ড, এটা নারী পক্ষের রোকেয়া কবিরকে দিয়েছিলাম, কারণ তার সব জনবল ছিল, তথ্য ছিল, পাণ্ডুলিপিটি তৈরি করে দিতে সে করেছে। চমৎকার একটি পাণ্ডুলিপি, চমৎকার পাণ্ডুলিপি, আমার খুব পছন্দ হয়েছিল, ওটা চূড়ান্ত করে রেখেছিলাম ছাপাখানায় যাবে। তারপরে তো রাজাকারের তৈরি করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, আমি নাম বলতে দ্বিধা করব না কারণ ইতিহাস আমাকে এই কাজটি শিখিয়েছে। অধ্যাপক এমাজউদ্দিন আহমদ এবং অধ্যাপক জসিমউদ্দিন আহমদ, তারা দুইজনে মিলে নিজেদের নামে এই খণ্ডটি ছেপেছিলেন। রোকেয়া কবির বলেছিলেন মামলা করবেন প্রেস ক্লাবে, একদিন বেশ বড়সড় এরকম আলোচনা হলো, আমিও বললাম। তারপর দেখি আর রোকেয়া কবির কিছু করেনি, জাগে আমার ব্যাপার তো গ্রন্থ সত্ত্ব চুরি করার ব্যাপারটি বাংলাদেশে চালু আছে, চালু আছে। পিডব্লিউ সন্দর্ভ চুরি করা, এটাকে বলা হয় চন্দ্র রেণুবিদ্যা, চৌর্যবিদ্যা না। নবনীতা দেবসেন অমর্ত্য সেনের প্রথম স্ত্রী এই শব্দবন্ধটি চয়ন করেছিলেন। তো যাকে এখন শেষ কথাটা বলি, মাননীয় মন্ত্রীর মন্ত্রণালয়ের কাছে আমার প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি হোক। তিনি গত নভেম্বর মাসে একটি কমিটি হয়েছে তালিকা করার জন্য কাজ করছে, খুব কঠিন কাজটি আমি জানি, এতদিন পরে খুবই কঠিন। এবং সেখানে আমার দুই ছাত্রই কাজ করছে, তা আমি খুবই সন্তুষ্ট তার জন্যে। 191 জনের তালিকা অসম্পূর্ণ পেয়েছি, মাননীয় মন্ত্রী বলেছেন 26 মার্চের মধ্যে আমরা পূর্ণাঙ্গ তালিকা পাব, আশা করি পাব। আরেকটি হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা নানান সূত্র ঘেটে আমরা তথ্য পেয়েছি যে বাংলাদেশে 1111 জন বুদ্ধিজীবী নিহত। এই তথ্যটি যে সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ নির্ভরযোগ্য তা বলতে পারবো না, তবে আমরা এখনও তাই বলি, আমি বলি বাংলা একাডেমির প্রকল্প সূত্র 1000-এর উপরে আমরা পেয়েছি। কারণ নিউজ উইক পত্রিকায় 72-এই একজন সাংবাদিক নিকোলাস টমালিন 1070 জনের একটা তালিকা দিয়েছিলেন। তো বুদ্ধিজীবী যে প্রজন্ম আছে, দ্বিতীয় তৃতীয় প্রজন্ম, তাদের কাছে আমাদের মুখ দেখানোর মতো একটু কাজ করতে হবে। আমি বুদ্ধিজীবীদের যে স্বপ্নের কথা জানি, যে স্বপ্নটি বঙ্গবন্ধু ধারণ করেছিলেন সম্পূর্ণভাবে এবং আমার সংবিধানে তা তিনি উত্তীর্ণ করেছিলেন, বঙ্গবন্ধু চমৎকার একটি কাজ করলেন। পৃথিবীর কোনো সংবিধানে নেই, জনগণকে রাষ্ট্রের মালিকানা দিয়েছিলেন। অবশ্য বাস্তবে তা মনে হয় না, গতকাল নানান অনুষ্ঠানে যেতে গিয়ে রাস্তায় যখন ঘণ্টা পর ঘণ্টা বন্ধ হয়ে ভিআইপিদের পথ করে দিয়েছি, তখন তো আমার কাছে মনে হয়নি জনগণ বাংলাদেশের মালিক আর কি, ভিআইপিরাই মালিক আর কি। যাক, তো বাংলাদেশকে ওই স্বপ্নের ঠিকানায় যেতে হবে। আমার করণীয় কাজ হচ্ছে বুদ্ধিজীবী তালিকা চূড়ান্ত হিসেবে পাওয়ার পরে আমার নতুন প্রজন্ম যেন জানতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমরা যদি কাসাসুল আম্বিয়া নবীজিদের সব কথা জানি, রসুলদের কথা জানি, তো আমি বুদ্ধিজীবীদের জন্য আলাদা কাজ করতে পারবো না কেন? অবশ্যই পারবো। এবং এদের কাছে দেশ, দেশের মানুষ সবচেয়ে বড় ছিলেন, সেটাই ভাবতে হবে। দল ও গোষ্ঠী মতের ঊর্ধ্বে উঠে গিয়ে আমি তো দেখেছি আমার গিয়াস স্যারকে, সন্তোষ স্যারকে, আবুল খাস স্যারকে ক্লাসে কী পড়াতেন, ক্লাসে বিষয় পড়াতেন কিন্তু দেশ জনগণের কথা বলতে ভুলতেন না। যে কাজটি আমিও করেছি 52 বছরের শিক্ষকতা জীবনে, যে শ্রেণীকক্ষ মানেই হচ্ছে আমার মিনি ল্যাবরেটরি বাংলাদেশে,
আমার তরুণ প্রজন্মকে প্রাণিত করতে হবে দেশ এবং জনগণের জন্য। অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে সোচ্চার করাতে হবে, স্বাধীনভাবে চিন্তা করতে দিতে হবে, রুচির বদল করতে হবে। এইসব হচ্ছে আমার শিক্ষকতা মূল লক্ষ্য যা আমার শিক্ষকদের কাছে পেয়েছে। তো মাননীয় মন্ত্রীর উপস্থিতির সুযোগে বলছি যে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের হৃদয়ের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করছেন, সেই নক্ষত্রের আলো বাংলাদেশের হাতে ঘাটে মাঠে ছড়িয়ে দিতে হবে।